नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। कॉलेज प्रांगणे আমরা যখন ছাত্র ছিলাম তখন উপভোগ করেছি, আজকেও দেখে ভালো লাগছে যে আজকের ছাত্রছাত্রীরাও তার থেকে বঞ্চিত হচ্ছে না। আমাদের বাংলার ধারা সেই ধারাকে বয়ে নিয়ে চলেছে আজকের ছাত্র সংসদে যারা রয়েছে, এবং তাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। তবে শুধু এটুকুই বলি যে দলের সঙ্গে যেন নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এখন এই নিয়ে অনেক রকমের নানান রকম আশা আশঙ্কা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। নিজের চোখকে দূরে রাখো, সাবধানে থাকো, সুস্থ থাকো এবং খুব আনন্দ করো, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এরপর ধন্যবাদ জয়ন্তদাকে। এরপরে আমি দু এক কথা বলার জন্য আমাদের সিনিয়র মোস্ট টিচার বিজন স্যারকে আমি অনুরোধ করছি। মাননীয় এবং উদ্যোগী অধ্যক্ষ মহাশয়, মঞ্চভূমিষ্ঠ সিনিয়র টিচার রাজকুমার বাবু এবং আমার খুব প্রিয় বন্ধু জয়ন্ত চৌধুরী, এবং সামনে উপবিষ্ট কলেজের অন্যান্য শিক্ষক, আমার স্নেহের ছাত্রছাত্রবৃন্দ এবং ইউনিয়নের আয়োজক সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানে বসন্ত উৎসবের যে আয়োজন করা হয়েছে, প্রথমেই আমি ছাত্র সংসদকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষকদের সঙ্গে ছাত্রদের, ছাত্রদের সঙ্গে ছাত্রদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যে সম্পর্কের মধ্যে বসন্ত থাকে, যে বসন্তের রঙে প্রত্যেকটা মানুষ নিজেকে বিকশিত করতে চায়, এবং সেখানেই মানুষের মনুষ্যত্বটা এবং কতখানি মানুষ গভীরভাবে একটা মানুষের সাহায্যে আসে সেটা একটা বাতাবরণ বা একটা সেতুবন্ধন গড়ে ওঠে। কিন্তু পাশাপাশি আমরা যদি আজকে ভারতবর্ষের চারিদিকে দেখি তাহলে দেখব যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতার মধ্যে আমরা কতখানি আমাদের নিজস্ব চিন্তাভাবনাকে বসন্তের রাগে, বসন্তের রঙে রাঙাবো সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। পাশাপাশি যেটা সবথেকে আজকে ভয়ের বিষয়ে দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে একটা বিশেষ জীবাণু আমাদের সারা পৃথিবীর মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের শান্তিনিকেতন দোল বন্ধ হয়ে গেছে। এই সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আজ এখানে সমবেত হয়েছে বসন্ত উৎসবের জন্য, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি বলবো, যেটা সেটা হচ্ছে যে আমাদের যে এই ঐতিহ্য, এই রং বা বিশেষ, সেখানে আমাদের একটা নিজস্ব কলেজের ঐতিহ্য থাকে, একটা মানসিক দিক সেখানে বিকশিত হয়। আমি আশা করব সেই বিষয়টিকে তোমরা কখনোই তোমরা লঘু করবে না, অক্ষুণ্ণ রাখবে। ধন্যবাদ বিজন স্যারকে। এরপরে আমি দু এক কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের আরেক সিনিয়র মোস্ট টিচার ডক্টর রাজকুমার রায় স্যারকে। আমরা যে দিনটা আজকে উপস্থিত হয়েছি, বসন্তের দোল উৎসব, এই দিনটা এমনই একটা দিন, এই দিনে মানুষ আরও কাছে টেনে নেয় মানুষকে সুন্দর রিলেশনের মাধ্যমে, আমি সেই অর্থে অনেক মিনিং হয়। তাই এই বসন্তের উৎসব আমরা যখন ছোটোবেলায় ছিলাম এই দিনটা সত্যিই খুব উপভোগ করেছি। মানে আমি কলকাতা থেকে একটা ঘটনা বলছি, মানে এমন একটা পর্যায়ে দোল উৎসবটাকে একটা প্রায় পেপার অ্যাডভার্টাইজ হতো, দোল যেন কারো দুঃখের কারণ না হয়। আমি কলকাতায় দেখেছি রং শেষ হয়ে গেছে, লাস্টের ড্রেন থেকে জল তুলে সে পিকচারে গায়ে ফেলছে, মানে সেটা অনেক মানে সুখের জিনিসটা দুঃখে পরিণত হয়ে যায়। তাই আজকের দিন আমি সবাইকে অনুরোধ করব, স্টুডেন্টস ইউনিয়ন যে একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করেছে, এর মধ্যে মঞ্চে বোধহয় প্রথম হলো, এর আগে বোধহয় নিচে হতো আমাদের সম্ভবত, তো দারুণ লাগছে মঞ্চে আসার জন্য যে আমাকে অনুরোধ করেছে। আমি স্টুডেন্টস ইউনিয়নকে আমার গভীর কৃতজ্ঞতা জানাই, আজকে তাদের অনুষ্ঠান সার্বিকভাবে সার্থক লাভ করুক এই শুভেচ্ছা রেখে আমার ছোট বক্তব্য শেষ করছি, এবং তোমরা সুন্দরভাবে আজকে জিনিসটাকে এনজয় করো রাজকুমার স্যারকে। এরপরে আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কুলটি কলেজের প্রধান, কুলটি কলেজের অধ্যক্ষ ডাক্তার সুপ্রিয় চক্রবর্তী স্যারকে। আজকে যে দিনটা আমরা পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা আনন্দের দিন, রঙে রঙে রাঙানোর দিন, আমরা সেই কাজটা সকলে যেন সুচারুভাবে করতে পারি এই প্রার্থনা জানাই। ইংরেজিতে একটা কথা আছে,
If you think of past, it brings tears. If you think of future, it brings fears. Live for today with cheers. সেটাই আজকের আমাদের লক্ষ্য হোক। আজকের দিনটা আমরা আনন্দের সঙ্গে পালন করি, কিন্তু আনন্দের সঙ্গে পালন করতে গিয়ে কয়েকটা ব্যাপারে নিজেদের একটু সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা জানি একটি ভয়ঙ্কর ভাইরাস আজ সারা পৃথিবী জুড়ে মারণ রোগের সৃষ্টিকারী হিসেবে, মহামারী হিসেবে দেখা দিচ্ছে। এই যে সমস্ত রং এবং অন্যান্য বিষয়, অন্যান্য জিনিস আমরা এই দোল উৎসবে ব্যবহার করব, সেইগুলো আপনারা কেউ যারা এখন উপস্থিত আছেন কেউ অচেনা কারুর কাছ থেকে কিনবেন না, যাতে তার মাধ্যমে ওই ভয়ঙ্কর ব্যাধি আমাদের মধ্যে ছড়িয়ে না পড়ে। এই সাবধানতা সকলে অবলম্বন করুন, চোখ সাবধানে রাখুন, নিজেদের ত্বক সাবধানে রাখুন, সাবধানতা অবলম্বন করে দোল উৎসব উপভোগ করুন। সকলের ক্ষেত্রে এই দিনটি, দোলের বাকি দিনগুলো যেন আনন্দময়, আনন্দোচ্ছল হয়ে ওঠে। এবং সবার শেষে আমি কুলটি কলেজের ছাত্র সংসদ এবং প্রাক্তনী সভাকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ স্যারকে। আমি সৌরভ জিএস আমাদের অনুরোধ করছি আমাদের অধ্যক্ষ স্যার এবং অধ্যাপকদের এবং আমাদের সিনিয়র হেড ক্লার্ক স্যারদের প্রত্যেককে মঞ্চের সামনে নিয়ে গিয়ে। আমাদের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের পায়ে আবির দিয়ে তোমরা শুরু করো, এক এক করে। जतिन गुप्ता। आज जो पुलटी कॉलेज में प्रोग्राम कराया जा रहा है ढोल उत्सव का, तो ये प्रोग्राम जो है किसके नेतृत्व में? ये हमारे माननीय मुख्यमंत्री ममता बनर्जी के आदर्श को मानते हुए आज कुलटी कॉलेज छात्र संसद एवं कुलटी एगिए बांग्ला एनजीओ के तरफ से आज हम लोग कुलटी कॉलेज प्रांगण में दोल मिलन उत्सव का प्रोग्राम का आयोजन किए हैं, जहां आप लोग देख सक रहे हैं काफ़ी संख्या में कॉलेज के छात्र छात्री, कुलटी इलाका के बहुत ही सम्मानीय व्यक्तिगण उपस्थित हुए हैं। इस उत्सव में आप विद्यार्थियों को क्या संदेश देंगे? विद्यार्थियों को इस यही संदेश देंगे कि कोई भी आपस में हम लोग को लड़ाना चाहे, हम लोग को किसी के बात में नहीं आना है। हिंदुस्तान, उसके साथ साथ हमारा पश्चिम बंगाल एक भाईचारा का संदेश हमेशा देता था, देता है और देता रहेगा। हम लोग को भाईचारा को मान के ही चलना है। आज के प्रोग्राम में किन लोगों का सहयोग रहा? सभी का सहयोग रहा, हमारे कॉलेज के प्रिंसिपल से शुरू करके कॉलेज के सभी टीचर, कॉलेज स्टूडेंट, আমাদের ছাত্র সংসদকে হর প্রতিনিধি, এনজিও কুলটি এগিয়ে বাংলা,
उसके साथ साथ कुलटी उत्सव कमेटी का भी बहुत योगदान हम लोग को मिला इस प्रोग्राम को सफल बनाने के लिए। इसके अलावा छात्र संगठन है, सामाजिक काम या ऐसा कुछ इसके जैसा कुछ करें? जी ऐसे तो हम लोग बहुत कुछ कॉलेज के लिए करना चाह रहे हैं, धीरे धीरे करके हम लोग कर ही रहे हैं। মৌমিতা সেনগুপ্ত, কুলটি ব্লক, তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেন্ট, মহিলা তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমার খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে, কুলটি কলেজে এত বড় একটা প্রোগ্রাম করছে হোলি, যতীন গুপ্তা এবং অভিষেক চক্রবর্তী, সৌরভ ঘোষাল, এদের এই উৎসাহটা আমার দেখে খুব ভালো লাগছে। এবং তার সাথে প্রচুর ছাত্র ছাত্রী যারা এইসব কুলটি প্রোগ্রাম এই হোলি উৎসবটাকে এত মানে ধুমধাম করে মানাচ্ছে, খুব ভালো লাগছে। এবং ওরা যে আমাকে ডেকেছে তার জন্য থ্যাঙ্কফুল টু যতীন, অভিষেক, এদের চাইছি। আগের বছরও ছোটো করে হয়েছিল, আগের বছর এত বড়ো করে হয়নি, কিন্তু ভালো লাগছিলো আজকে স্টেজে এত বড়ো কালচারাল প্রোগ্রামটা করছে, খুব ভালো লাগছে দেখে। এদের উৎসাহ দেখে, বাচ্চা কচি কাচাদের উৎসাহ দেখে, যতীন যে এত মানে কচি কাচাদের নিয়ে এবং কুলটি কলেজের এত সুন্দর মানে প্রোগ্রামগুলো করাচ্ছে, খুব ভালো লাগছে আমার। এবং আমার খুব মানে থ্যাঙ্কফুল টু যতীন যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্যে। এমনিতে কালচার প্রোগ্রাম আমি খুব ভালোবাসি, আজকে আরও ভালো লাগছে এখানে আসতে পেরে। হোলির শুভকামনায় সবাইকে জানাই, সবাইকে বলি হ্যাপি হোলি। এবং তার সাথে এটাও আমি জানাচ্ছি সবাইকে, যেন সবাই হোলি খেলো। এখন তো একটা নতুন ভাইরাসের শুনতেই পাচ্ছ সবাই, বাচ্চাদের যত কলেজ স্টুডেন্টদের স্কুল ছাত্রছাত্রী কলেজ পড়ুয়া সবাইকে আমি জানাচ্ছি যে একটা নতুন ভাইরাস তো শুনতেই পাচ্ছ চারদিকে একটা ভাইরাস এসেছে, সেই ভাইরাস থেকে একটু বেঁচে মানে বাঁচার জন্য বলছি একটু সাবধানে হোলি খেলো এবং হার্বাল আবির মাখার চেষ্টা করো এবং এত সুন্দর প্রোগ্রামটাকে সেলিব্রেট করো, কিন্তু নিজেকে বাঁচিয়ে করো, নিজের চোখটাকে বাঁচিয়ে করো, নিজের ত্বকটাকে বাঁচিয়ে করো এবং সবাই মিলে মিল মিস করে এই প্রোগ্রামটা মানে এই হোলি উৎসবটা পালন করো। হ্যাপি হোলি টু অল অফ ইউ। আজ ইয়াহ পে কিস প্রোগ্রাম মে শামিল হুয়ে? আজ হোলি উৎসব হ্যায়, উসি কা মিলন হো রাহা, ছুটি হো রাহা কলেজ কা, হোলি উৎসব মে, উসি মে হোলি উৎসব মিলন হম লোগ পৌঁছে হুয়ে হ্যায়। কম সে কম যা করকে বুজুর্গ লোগ আশীর্বাদ বচ্চে লোগ কো দে দে। ইয়াহ পে আর ছাত্র লোগ जो इस तरह का प्रोग्राम आज किया है, उसमें छात्र लोग को क्या कहना चाहिए? होली गुड़दंगी नहीं होना चाहिए, छात्र हैं अपना लिमिट पे रह करके होली खेलें और ढंग से अच्छे से घर पहुंचे, यही कामना करते हैं। शुभ नाम क्या है? हाँ, शुभ नाम क्या है? कृष्णा प्रसाद दास। आज आप होली के इस उत्सव में आप छात्रों को क्या संदेश देना चाहते हैं? यही संदेश देना चाहता है कि ये बहुत ही बढ़िया पर्व है, हिंदुओं का सबसे बड़ा पर्व है, इसे हमने सबको देशवासियों से हम लोग सबको मिलजुल कर मनाना चाहिए, वो चाहे किसी कौम के आदमी हो, हम लोग इस पर्व को बहुत ही अच्छा से मनाते हैं, सब मिलजुल कर मनाए जाते हैं।